যে ফানুস যে বেরুন উঠছিল আকাশে তার দুর্নীতির কারণে চুপ সে পড়ে গেছে বন্ধুগণ। ব্যানারের মধ্যে আমি আপনাদের সকলকে দেখতে পাবো, ব্যানারের দেখতে আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে, সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপি ঘোষিত গণতন্ত্র পুরুষদারে দশ দফা দাবিতে আজকে এই সমাবেশ। আমার সাংবাদিক ভাইরা আছেন, তারা জানেন যে ভারতে একটা সরকার নির্বাচনে হেরে গিয়েছিল শুধুমাত্র একটা স্লোগানে। সেই স্লোগানটি ছিল গলি গলি মে শোর হায়, অমুক নেতা চোর হায়, আমি নাম বললাম না। আজকে আমাদের স্লোগান হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মূল নীতি টাকা পাচার আর দুর্নীতি। একমত আমার সঙ্গে আপনারা? একমত বন্ধুগণ, আজকে আওয়ামী লীগের দুর্নীতি আজকে গোটা বাংলাদেশকে একটা ফোকরা অর্থনীতিতে পরিণত করেছে। বন্ধুগণ, কথাগুলো একটা আমাদের নয়, এই কথা কিছুদিন আগে পশ্চিমা বিশ্বের একটা বিখ্যাত পত্রিকা সেই পত্রিকায় বলেছে যে বাংলাদেশে কিছুদিন আগেও পশ্চিমা রাজনীতিবিদ অর্থনীতিবিদরা খুব জোরে সরে বলতেন যে বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে একটা একটা মডেল অফ ডেভেলপমেন্ট। সেই পত্রিকা এখন বলছে এই মডেল অফ ডেভেলপমেন্টে যে ফানুস যে বেরুন উঠছিল আকাশে তার দুর্নীতির কারণে চুপ সে পড়ে গেছে বন্ধুগণ। আজকে যত সমস্যা দেখতে পান, এই বিদ্যুতের দাম বৃদ্ধি, চাল ডাল তেল লবণের দাম বৃদ্ধি, আপনার স্বাস্থ্য খাতে পয়সা বেশি, ওষুধের দাম বেশি, সব কিছুর মূলে হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতি। বন্ধুগণ, আমি একটু সময় বেশি নিব বলে আমার আজকের যারা এই সভার আয়োজক দুই মহানগর তাদেরকে বলেছি আমাকে একটু সময় বেশি দেবেন। আপনারা দেবেন কিনা আমি জানি না, আপনারা দেবেন? একটু সময় লাগবে দুর্নীতির ফিরিস্তি বলতে, তাও সেটা একেবারে অল্প, পুরোটা এখন আমরা বলতে পারিনি, পুরোটা কিছুদিন পরে বলবো আমরা। বন্ধুগণ, এই সরকারের দুর্নীতির ফিরিস্তি যদি আমরা দিতে চাই তাহলে একদিনে এক মিটিং হবে না, এক মাস লাগবে। প্রতি ক্ষেত্রে দুর্নীতি, যেখানে যান সেখানে দুর্নীতি। আপনি কোন একটা অফিসে যাবেন, কাগজ বের করতে যাবেন, সেখানে দুর্নীতি। আপনি সিটি কর্পোরেশনে যাবেন, সেখানে গিয়ে আপনার সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সার্টিফিকেট বা কোন একটা সার্টিফিকেট নিতে যাবেন, সেখানে দুর্নীতি। আপনি থানায় যাবেন এফআইআর করতে, সেখানে দুর্নীতি। আপনি ট্যাক্স দিতে যাবেন এনবিআরে, সেখানে দুর্নীতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা অনুগ্রহ করে যদি স্লোগানটা আপাতত একটু বন্ধ রেখে আমাকে দু একটা কথা বলার সুযোগ দেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। আমাদের বয়স হয়ে গেছে, শরীর আর আগের মতো শক্ত নেই, তাই আমাদের একটু নীরবতার মধ্যে কথা বলতে দিলে আমরা কথাগুলো বলতে পারি। আজকের এই সভার বিষয়বস্তু যদি আপনারা দেখেন ব্যানারের মধ্যে, আমি আপনাদের সকলকে দেখতে পাবো ব্যানারের দেখতে, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে, সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপি ঘোষিত গণতন্ত্র পুরুষদারে দশ দফা দাবিতে আজকে এই সমাবেশ। সংগ্রামী সভাপতি মঞ্চে প্রবিষ্ট আছেন
ঢাকা মহানগরের তেজস্বী পুরুষ, আমাদের সকলের অভিভাবক, ঢাকার সাবেক মেয়র, মন্ত্রী, সংসদ সদস্য, বিএনপির জন্মরত্ন থেকে যিনি বিএনপির সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করছেন এবং বর্তমান চলমান আন্দোলনেও এই গণতান্ত্রিক আন্দোলনে যিনি সামনের সারিতে লড়াই করছেন, মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে মনে করেছিলাম এই জন্যে যে আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে এই আওয়ামী লীগের দুর্নীতি। এখানে আমার সাংবাদিক ভাইরা আছেন, তারা জানেন যে ভারতে একটা সরকার নির্বাচনে হেরে গিয়েছিল শুধুমাত্র একটা স্লোগানে। সেই স্লোগানটি ছিল গলি গলি মে শোর হায়, অমুক নেতা চোর হায়। আমি নাম বললাম না। আজকে আমাদের স্লোগান হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মূল নীতি টাকা পাচার আর দুর্নীতি। একমত আমার সঙ্গে আপনারা? একমত বন্ধুগণ, আজকে আওয়ামী লীগের দুর্নীতি আজকে গোটা বাংলাদেশকে একটা ফোকরা অর্থনীতিতে পরিণত করেছে। আজকে যত সমস্যা দেখতে পান, এই বিদ্যুতের দাম বৃদ্ধি, চাল ডাল তেল লবণের দাম বৃদ্ধি, আপনার স্বাস্থ্য খাতে পয়সা বেশি, ওষুধের দাম বেশি, সব কিছুর মূলে হচ্ছে আমাদের দুর্নীতি। বন্ধুগণ, কথাগুলো এক আমাদের নয়, এই কথা কিছুদিন আগে পশ্চিমা বিশ্বের একটা বিখ্যাত পত্রিকা দি ইকোনমিস্ট, সেই পত্রিকায় বলেছে যে বাংলাদেশে কিছুদিন আগেও পশ্চিমা রাজনীতিবিদ অর্থনীতিবিদরা খুব জোরে সোরে বলতেন যে বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে একটা একটা মডেল, মডেল অফ ডেভেলপমেন্ট। সেই পত্রিকা এখন বলছে এই মডেল অফ ডেভেলপমেন্টের যে ফানুস, যে বেরুম উঠছিল আকাশে, তার দুর্নীতির কারণে চুপসে পড়ে গেছে। বন্ধুগণ, আমি একটু সময় বেশি নিব বলে আমার আজকের যারা এই সবার আয়োজক দুই মহানগর তাদেরকে বলেছি আমাকে একটু সময় বেশি দেবেন।